ভগবান আর মহাদেব একসঙ্গে, বিষ্ণু আর মহাদেব একসঙ্গে বিগ্রহ, হরিহর ক্ষেত্র। তো বিগ্রহের বাঁদিকে হচ্ছে পার্বতী মাতা, ডান দিকে হচ্ছে লক্ষ্মী দেবী। তারপর পার্বতী মাতার পাশে হচ্ছে বুদ্ধ শিব, তার পাশে হচ্ছে জগন্নাথ। তো এখানে সামনে একটা চরণ দেখেছেন না, বিষ্ণুর বাম পা।
কি করেন তিনি এই কীর্তন করে করে গোরাঙ্গ মহাপ্রভুর যে পরিকরগণ আছে তাদেরকে ভক্তি প্রদান করেন যারা মহাপ্রভুর আপনজন বা মহাপ্রভুর শরণাগত হয়েছে তাদেরকে ভক্তি দান করেন কে তো বলছে কি কাশীতে হাজার হাজার বছর ধরে তারা জ্ঞান চর্চা করে সন্ন্যাসীরা মুক্তি পাওয়ার জন্য মোক্ষ লাভ করার জন্য কিন্তু গোরাঙ্গ মহাপ্রভু যারা ভক্ত আছে তারা মোক্ষ চায় না মুক্তি চায় না তুচ্ছ মনে করে তো মহাপ্রভুর পবিত্র নাম কীর্তন করতে করতে দিব্য আনন্দে তারা নৃত্য করতে থাকেন তারা মহাপ্রভুর ভক্তরা কেউ যখন এখানে গোরাঙ্গের নাম কর্ণে শ্রবণ করতে করতে মৃত্যুবরণ করেন তখন ভগবান শিব তাকে উদ্ধার করে নিয়ে যান এখানে যিনি গোরাঙ্গের নাম কীর্তন করতে করতে মৃত্যুবরণ করেন তার কানের মধ্যে গোরাঙ্গ নাম শ্রবণ করে মৃত্যুবরণ করেন তখন তাকে মহাদেব উদ্ধার করে নিয়ে যান এই হচ্ছে হরিহর ক্ষেত্রের মেন মাহাত্ম্য তাই এখানে যারা থাকে তাদের কোনো ভয় নাই কেন নাই মহাদেব আছে হরিহর দুজন একসঙ্গে আছে না তাদের কোনো ভয় নেই তো নিত্যানন্দ প্রভু এই স্থানের মহিমা বর্ণনা করে খুব প্রেম সহকারে নৃত্য কীর্তন করতে শুরু করেন এবং জীবকুলকে সবাইকে প্রেম প্রদান করেছিলেন এখানে এসে নিতায় এসে খুব পাওয়ারফুল জায়গা ঠিক যখন এভাবে প্রেম প্রদান করছেন নিত্যানন্দ প্রভু তখন ওই কৈলাসপতি ভগবান শিব অদৃশ্যভাবে সেখানে এখানে এসে অবস্থান করেন অদৃশ্যভাবে মহাদেব এসে অদৃশ্যভাবে অবস্থান করেন হ্যাঁ এবং সেখানে নিত্যানন্দ প্রভু সামনে তার মাথা নষ্ট নত করে তখন প্রণাম করেন কে কে প্রণাম করেন নিত্যানন্দ মহাদেব নিত্যানন্দ প্রভুর চরণে মানে অদৃশ্য এখানে আসেন যখন ওনার যখন নৃত্য শেষ হয় তখন তার কাছে গিয়ে নিত্যানন্দ প্রভুর কাছে গিয়ে তখন মাথা নত করে প্রণাম করেন আর এই স্থানে ভগবান শ্রী শ্রী শিব এবং তার পত্নী গৌরী দেবী হ্যাঁ এবং সকলের মনের অভীষ্ট পূর্ণ করেন যারা গৌরাঙ্গের নাম কীর্তন করেন নিতাই গৌরাঙ্গ 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 নিতাই 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 গৌরাঙ্গ নিতাই 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 গৌরাঙ্গ মাতার প্রাণ ধনী বিষ্ণু প্রিয় ধন ধন গৌর হরি বিষ্ণু প্রিয় ধন ধন গৌর হরি তাই গৌরাঙ্গ
নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ নিতাই গৌরাঙ্গ এইভাবে আমরা যদি গৌরাঙ্গ মহাপুর নাম কীর্তন করি এবং মহাদেব এবং তার অর্ধাঙ্গিনী মাতা পার্বতী মাতা আমাদের প্রতি ভক্তি প্রদান করবে সসম্পত্তি নয় সসম্পত্তি লস যাবে যা চাইছে টাকা পয়সা ধন সম্পত্তি চাইবে না তো এটা হচ্ছে হরিহর ক্ষেত্র চরণ ধুলি আছে সেখানে এখানে সবাই গিয়ে ধুলো খেলা করে তো আরো বলা হয়েছে কি আরো বলা হয়েছে ঠিক আছে তো যেখানে কালিও না গেছে মারার জন্য ভগবান নিচে নামছিল কি জন্য নামছিল বাচ্চারা খেলাধুলা করতে গুন্ডুলে একটা পড়ে গেছিল তখন ওখান থেকে গাছের উপর থেকে গিয়ে নেচে নাম দিই তখন সেটা জলের ভিতরে নাম তো সেরকম এখানে একটা অদ্ভুত লীলা হয়েছে এই গোরাদহেও তো জগদানন্দ পণ্ডিত যিনি হচ্ছেন সত্যভামার অবতার তারপরে সত্যভামা ছিল আর এখানে জগদানন্দ পণ্ডিত হয়ে আসছে তো জগদানন্দ পণ্ডিত একদিন শচীমাতা খুব যত্ন সহকারে গৌরাঙ্গ মহাপ্রভুর উচ্ছিষ্ট প্রসাদ হ্যাঁ উচ্ছিষ্ট মানে প্রসাদের পাত্রটা ওনাকে দিয়েছিলেন তখন উনি বলছেন যে খুব আনন্দের সহকারে সেই প্রসাদ পেয়েছেন তো তিনি প্রকাশ করছেন বলছে সেই প্রসাদটা খুব অমৃতের মতো লাগছিল বলছে এরকম প্রসাদ আর কখন যে পাবো কোনো ঠিক নেই হ্যাঁ কে দিয়েছে শচীমাতা দিয়েছে মহাপ্রভু উচ্ছিষ্ট প্রসাদ তো এভাবে এক সময় এই এটার আসল নাম ছিল গাদিগাছা গ্রাম গাদিগাছা গ্রামে মহাপ্রভু কীর্তন দল নিয়ে সেখানে পৌঁছেছিল পৌঁছানোর পর ওখানে গোবিন্দ মৃদঙ্গ বাজাচ্ছিল বাসুদেব ঘোষ হরিনাম কীর্তন করেছে গদাধর গদাধর চিনুন তো গদাধর পঞ্চবর্ত গদাধর গদাধর বক্রেশ্বর পণ্ডিত খুব নৃত্য করেছে আর সব জায়গায় ওখানে যখন এভাবে নৃত্য চলছে কীর্তন চলছে তখন সবাই হরিধ্বনি উলুধ্বনি চারিদিকে নিতে মানে মুখরিত হয়ে গেল তখন এই সময় জগদানন্দ পণ্ডিতের মনে হলো যেন চৈতন্য মহাপ্রভু তার অঙ্গে প্রবেশ করেছে তো ওই জগদানন্দ পণ্ডিত মনে হচ্ছে কি আরে আমার তো সুর নেই তাল নেই কিচ্ছু জানা নেই আমি তো বেতালে চলি সবসময় আরে উনি আমার এখানে কেন ঢুকে গেল ওর ফিলিংস আছে ও আমার শরীরে প্রবেশ করছে হ্যাঁ তো এভাবে তার মনের মধ্যে খুব চিন্তা করছে আরে মহাপ্রভু এত কৃপাময় আমার তো শরীরে প্রবেশ করছে তখন যখন এই গাদিগাছা গ্রামে যখন এভাবে গোপপল্লী একটা একটা পল্লীর নাম আছে গোপপল্লী বৃন্দাবনে যেরকম গোপপল্লী ছিল সেখানকার গোপপল্লী আছে প্রবেশ করলেন তখন মহাপ্রভু বলছেন শোনো ভক্তগণ আজ আমরা এই দহে দহে মানে কি এখানে একটা মানে বড় একটা সরোবরের মতো ছিল এই এলাকাটা আছে এটাকে দহ বলা কালীয় দহ আর গোড়া দহ তো এই সরোবরে তীরে আমরা সবাই ওখানে বিচরণ করব গাছের নিচেও আমরা শয়ন করব রাত্রিবেলা এই জায়গাটায় হ্যাঁ তো শয়ন করবে তারপর এই বট গাছের নিচে তখন গাভীগুলো ছিল গাভীগুলো তারা খুব আনন্দে সেখানে অবস্থান করছে তখন এই গোপবালকদের সঙ্গে সেখানে আমরা খেলাধুলা করবো চলো মহাপ্রভু এটা কাকে বলেন সবাইকে বলছেন তারপর সেখানে অনেক গোপগণ আসছেন তারা কী করছেন মহাপ্রভু এবং তার পার্শ্বদের জন্য প্রচুর দই ছানা যা যা কিছু লাগে খুব সুন্দর করে নিয়ে এসে তাদেরকে ভোজন করেছে এবং সবাই সংকীর্তন করা শুরু করছে তো সেই গ্রামে এক ভীম নামে একজন মানে গোপ ছিল মানে গোপ মানে কি যারা গৌ মাতার সেবা করে তো ভীম নামে একজন ছিল তখন সে এগিয়ে এসে হ্যাঁ মহাপ্রভু বলছেন হে গোরা রায় আমার একটা কথা আছে তোমার সঙ্গে কী কথা আছে বলছে আমার
জননী হচ্ছেন আশীর্বাদধন্যা শ্যামা গোয়ালিনী গঙ্গানগরের সাধু গোয়ালার কন্যা সচিমাতা সে সচিমাতাকে সে মা বলে ডাকে এবং সর্বদাই তার নানা সেবা করে থাকে সেই সম্পর্কে তুমি আমার মামা হবে ওই ভীম এসে বলছে তুমি আমার মামা হবে চলো মামা তুমি এই সংকীর্তন দল নিয়ে আমাদের গৃহে চলো সেখানে খুব আনন্দে আমরা কীর্তন করব ওর উদ্দেশ্য অন্য কিছু ছিল পুরো দল নিয়ে চলে এসছে আর সেখানে এসে যত দুধি দধি মা রেখেছে সব তোমাদের খাওয়াবো হ্যাঁ আর তোমার সেবা করবো কি ওই গোপটা ভীম গোপ মোটা আঠুরা আছে ও এসে সুন্দর করে মহাপ্রভুকে এরকম বলে সংকীর্তন দল সহ ওখানে এলাকার মধ্যে নিয়ে চলে এসছে আর ওখানে ওর মা একেবারে মহাপ্রভু কীর্তন দল নিয়ে যেত না সে সবাই মিলে আর পাড়াপতি এসে মাতা দিকে সবাই মিলে উলুধ্বনি দেওয়া শুরু করছে উলুধ্বনি হ্যাঁ উলুধ্বনি দিচ্ছে এভাবে সবাই হরিধ্বনি দিচ্ছে দিয়ে হ্যাঁ তখন সব সবাইকে ওই শ্যামা গোয়ালিনী কী করেছে কলা পাতার মধ্যে খেতে দিয়েছে হ্যাঁ আর ভোজন শেষ হওয়ার পরে তারা সরোবরের তীরে গেলেন ওরা গোরাদহের তীরে গেলেন তখন ধীরে ধীরে হরি গুণগান চলছে তখন ওখানে রামদাস নামে একজন ভক্ত এসছেন এসে হ্যাঁ মহাপ্রভু বলছেন বলছে আমরা এখানকার জল গাভীদের পান করাতে পারি না ঠিক কালীয় নাগের মতো কালীয় নাগের কে তো জল পান করলে করলেন কি কালীয় জল যমুনা জল পান করলে কি হতো বিশেষ মারা যাবে এখন এসে রামদাস এসে বলছেন মহাপ্রভুকে বলুন এখানে আমরা গাভীদের জল পান করাতে পারি না তো এখানে এক ভয়ঙ্কর কুমির আছে জলের মধ্যে ঘুরে বেড়ায় টেনে নিয়ে এসে সব ওই জন্য গাভীদের জল পান করাতে আসতে পারে না গাভীরও আসতে পারে না আর তখন জলের মধ্যে ঘুরে বেড়ায় জল না খেয়ে গাভীরা হাম্বা হাম্বা করে ডাকতে থাকে আর এই কথা শুনে চৈতন্য মহাপ্রভু সবাইকে ওদের আবার নাম সংকীর্তন শুরু করো আর সবাই কীর্তন শুরু করলো আর যখন এভাবে কীর্তন শুরু করলো তখন কীর্তনের ধ্বনিতে ওই যে কুমিরটা আকৃষ্ট হয়ে গেছে কীর্তনের ধ্বনি শুনে সে আকৃষ্ট হয়ে গেছে তারপর সে কী করলো তাড়াতাড়ি জল থেকে উঠে এসে চৈতন্য মহাপ্রভুর চরণে মাথা ঠুকিয়ে দিয়েছে আর চৈতন্য মহাপ্রভু যখন চরণ স্পর্শ পেয়েছে তখন সেই কুমিরটি একটি সুন্দর একটা শরীর পেয়েছে মানে দেবতাদের শিশু রূপ ধারণ করেছে মানে কিরকম দেবতাদের আপনি সুন্দর তার বালকগুলো আরো সুন্দর হবে না এরকম শিশু রূপ ধারণ করেছে রূপ ধারণ করে তখন সে কান্না করতে করতে মহাপ্রভু স্তব করতে শুরু করলো শুরু করে তখন নিজের দুঃখের কথা বলতে লাগলেন আর বারবার কান্না করছে কি বলছেন দুঃখের কথা তখন বলল বলছে প্রভু আমি দুর্বাসা ঋষির অভিশাপে এরকম কুমির হয়ে গেছি দুর্বাসা ঋষির অভিশাপে কুমির রূপ ধারণ করে চারিদিকে বিচরণ করছি আর সবাই তখন আমার ভয়ে কাঁপতে থাকে বলছে কি ব্রজের কাম্যবনে একদিন দুর্বাসা শয়ন করেছিল তো আমি চঞ্চলতা করে মুনির মস্তকে জটা কেটে দিয়েছিলাম বাচ্চা ছিল তো তখন বলছে আমি ছোট বালক ছিলাম তখন চঞ্চলতা করে ও দুর্বাসা মুনি যখন ওখানে কাম্যবনে ধ্যান করছে ওষুলের জলটা ওষুলে কেটে দিয়েছিল হ্যাঁ আর রাগ করে তখন দুর্বাসা মুনি আমাকে অভিশাপ দেয় বলছে তুমি হ্যাঁ কুমিরের মতো করছো হ্যাঁ কুমিরের রূপ ধারণ করে এর চার যুগ অতিবাহিত করো অভিশাপ দিন তখন এরকম দুষ্কর্মের জন্য আমি কষ্ট পাচ্ছি কে বলছে কুমিরের ওই যা রূপ ধারণ করছে তখন সে মহাপ্রভুর কাছে কান্না করে করে বলছে তো তখন আমি কন্দন করে করে দুর্বাসা মুনির কাছে ক্ষমা প্রার্থনা করেছি এবং বিনতি করছি যে আমাকে দয়া করে হ্যাঁ দয়া করুন তখন মুনি আমাকে ডেকে বললেন ওরে দেব শিশু তুমি নন্দন শ্রীকৃষ্ণ যখন নবদ্বীপে আবির্ভূত হবে তখন তুমি কীর্তনে তোমার সমস্ত পাপ নষ্ট হয়ে যাবে কীর্তন শুনলে ওই জন্য বোঝা গেল কি এবার কুমিরের পাপ নষ্ট হয়ে যাচ্ছে দুর্বাসা সে সাপ নষ্ট হয়ে যাচ্ছে কীর্তনে তাহলে আমাদের কর্মফল নষ্ট হবে না তো এইভাবে তুমি তখন দিব্য দেহ লাভ করে পুনরায় স্বর্গে ফিরে যাবে
কে দুর্গাশা ঋষি বলে দিয়েছে তারপর সেই দেবশিশু গৌরাঙ্গ মহাপুরুষ তপ করতে লাগল মানে প্রশংসা করতে তপ স্তুতি করতে লাগল জয় হে শচীচ্যুত পতিত পাবন বলে তখন সে মহাপ্রভুর স্তুতি করতে লাগল তখন মহাপ্রভু বলছেন তোমাকে আমি প্রণাম করি দীর্ঘ চার যুগ ধরে আমি এই কুমির রূপ ধারণ করেছিলাম হে পতিত পাবন হরি হ্যাঁ আজ কৃপা করে তুমি আমাকে উদ্ধার করলো তোমার মুখে হরিনাম পরম মধুর শুনছি মহাপ্রভু নিজের মুখে শুনছে হরিনাম তখন এরকম অমৃত মধুর হরিনাম কীর্তন শুরু করে তুমি কত অগণিত স্থাবর নিশ্চল মানে সমস্ত জীবদেরকে তুমি উদ্ধার করলো আজ্ঞা দাও আমি স্বর্গলোকে যাই সেখানে তো আমার মাতা পিতাকে দর্শন করে সর্বতভাবে সুখী থাকবো আমি তুমি আমাকে কৃপা করো তখন এই কথা বলে মহাপ্রভুকে প্রণাম করে তখন সেই শিশু কোথায় স্বর্গে তখন পুনরায় তখন কীর্তনের রোল শুরু হলো মধ্যাহ্নকালে তখন সকল ভক্তগণ মহাপ্রভুর সঙ্গে মায়াপুরে চলে আসলো হ্যাঁ তারপর বলছে কি এই যে নক্র নক্র মানে কি কুমির কুমির উদ্ধার লীলা যে শ্রবণ করে সে মহাজন ব্রহ্মসাপ হতে মুক্ত হয় হরি হরি এই সরোবরের নাম হচ্ছে কি গোড়াদহ ব্রজের কালীয় দেহের মতোই গোড়াদহ সুবিখ্যাত হল এই দেহ দর্শনে স্পর্শনে সর্ব পাপ ক্ষয় হয় কৃষ্ণ ভক্তি লাভ হয় সর্ব বেদে তার কৃতিত্ব আছে ঠিক আছে তাহলে আজকে এটুকুই আবার আমরা এখন দেখি কোথায় নিয়ে যায় এরা কৃষ্ণ করলে নিয়ে যাবে এইগুলো শুনে শেষ হয়ে যায় কাল খাবার কি হবে